নমস্কার, স্বতন্ত্র উপস্থাপনাকে স্বাগত করুছি মু শক্তি। বর্তমান এআই র যুগ চালিছি, এআই কঠিনরু অতি কঠিন কামকু ক্ষণিকরে করিবার ক্ষমতা প্রতিপাদিত মধ্য করিছি। তবে এই এআই কু নেই এবে আশ্চর্য কলা ভলি খবর সামনাকু আসুছি। এবে এআই কহিব আপনক মৃত্যু কেবে হেব। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স র ব্যবহার ডেথ ক্যালকুলেটর তৈরি করিবাকু করা যাই পারে, যাহা আপনকর মৃত্যু দিন কেবে ভবিষ্যবাণী করিব। কুযাচি কি এআই পাখে ভাগ্য তৈরি করা জাদুবিদ্যা শক্তি অছি। ডেনমার্কের হাজার হাজার লোকঙ্ক আর্থিক ও স্বাস্থ্য ডাটা উভয়র ব্যবহার করে এক এআই স্তরীয় সিস্টম পাখাপাখি 78% সঠিকতা সহ ভবিষ্যবাণী করিবারে সক্ষম লা কি আগামী 4 বর্ষ ভিতরে কেউ লোকঙ্কর মৃত্যু হব। তবে এআই কু নেই অনেক সময় অনেক খবর সামনাকু আসুছি। এআই দ্বারা অনেক কার্য হেউছি এবং এআই কু নেই যেতবে বিভিন্ন প্রকার গবেষণা চালুছি, রিসর্চ চালুছি, তার ভিতরে সামনাকু আসুছি এআই কু নেই আউ এক আশ্চর্যজনক খবর, যে এআই কহিব আপনকর মৃত্যু দিন কেউ দিন আপনকর মৃত্যু হব। অর্থাৎ ডেথ ক্যালকুলেটরে এআই কু ব্যবহার করিবা নেই যা সূচনা আসুছি। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স র ব্যবহার ডেথ ক্যালকুলেটর তৈরি করিবাকু করা যাই পারে, যা আপনকর মৃত্যু দিন কেবে তা ভবিষ্যবাণী করিব এআই। যে রিসর্চ করা যাইছি ডেনমার্কের হাজার হাজার লোকঙ্ক আর্থিক এবং স্বাস্থ্য ডাটা উভয়র ব্যবহার করে এআই স্তরীয় সিস্টম পাখাপাখি 78% সঠিকতা সহ ভবিষ্যবাণী করেছি যে 4 বর্ষ ভিতরে কেউ লোকঙ্কর মৃত্যু হব। তবে অধিক আলোচনা করিবা প্রশান্ত সাহু আইটি এক্সপর্ট আমার সহিত অনলাইনে যোড়ি হয়েছেন। শ্রী সাহু আপনার স্বাগত করুছি নন্দীঘোষ টিভি কি। শ্রী সাহু, এআই কু নেই আমি অনেক খবর দেখুছে, অনেক চর্চা, অনেক গবেষণা মধ্যে হেউছি, আর ভিতরে আউ এক খবর সামনাকু আসুছি যে এআই কহিব যে মৃত্যু কেবে হব এবং মৃত্যুর দিন এআই আপনার জনাইব। দেখুন, এটা গোটে এআই মানে কারণ সফটওয়্যার, আমি সফটওয়্যার যেতকি ফিড করা হইতো সে সেই অনুসারে ক্যালকুলেট করি কইব। ধরুন সে যে এই যে সফটওয়্যারটা তৈরি হয়েছে বা এআই আছে সেইতে 60 লক্ষ লোকঙ্কর ডাটা হয়েছে যে সে কোন কোন পচারিব। ধরুন গোটে লোক গলা তার সে পচারিব আপন কো টাইপ র জব করন্তি, কোটি জব করন্তি, তারপরে আগুরু কবে মেডিকাল যাইতলে কি আগুরু অ্যাডমিশন হইতলে কি কো মানে আপনকর কোন কোন সব আগুরু ডায়াবেটিস আছে কি কোন আছে সব জিনিস গুড়াই জিনিস পচারলা পরে সে তার ডাটাবেস রু দেখি কি আপন মানে তার ক্যালকুলেট করি কইব যে এই দিন কাই না ইয়া নো যে গোটে ধরুন ইয়ং পিলাটে আসিব তাকে সে কইদব যে কেবে এবে 4 বর্ষ ভিতরে সেটা সে কইবেনি, কিন্তু ইয়ং পিলার বি 4 বর্ষ ভিতরে বি হার্ট অ্যাটাক রে কোথরে ডেথ হয়ে যাই পারে। সেটা এটা গোটে ক্যালকুলেশন করি সে কৌছি ইয়া নো যে সে প্রেডিকশন করে দৌছি। হ্যাঁ, কিন্তু সে সাহু এইভাবে প্রেডিকশন বা এই যে ক্যালকুলেশন দ্বারা কোন ফায়দা হব না এর দ্বারা কিছু ক্ষতি হব? হ্যাঁ, ক্ষতি বি আছে ফায়দা বি আছে। দেখুন, ফায়দা কার হব না ধরুন কেমতি হব, ধরুন জনে জাণিগলা যে আগুরু তার এমতি গোটে হবার অছি বলে এআই কৌছি, সে তার লাইফস্টাইল চেঞ্জ করিব, সে তার যে নিশা খাউথিব নিশা গুড়া ছাড়িব, সে আউ কিছু ভালো কাম করিব, এমতি গোটে করিব। প্রবলেম কার ধরুন আপনার সে এআই রে জাণিগলা গোটে জিনিস আর ডেথ জলদি অছি, ইন্স্যুরান্স কোম্পানি মানে আপনার ইন্স্যুরান্স দেবেন এই আর তো অল্প দিনের ডেথ অছি তাও ইন্স্যুরান্স দেবেন কি? ধরুন আউ গোটে ধরুন আপনার বিজনেস অছি গোটে বিজনেস হাউস অছি এ তো তার ওনার আর মানে প্রবলেম অছি কোন ডেথ হব কোন হব তাকে বিজনেস বি দেবেনি মানে কেতে প্রবলেম বি অছি ইয়ে বি অছি, কিন্তু এইতে কোন গোটে এটা জাস্ট গোটে মানে কোন কহিলে মানে প্রেডিকশন যে করুছি সেতু 78% যে কৌছন্তি কাই না যেহেতু গোটে সফটওয়্যার লাগিছি বহুত গুড়ে লোকঙ্কর সে ডাটা রু সে দেখি কৌছি ক্যালকুলেশন করি কৌছি সেইপাই সঠিক হয়ে যাচ্ছি, নহলে সেমতি কিছু মানে এআই তো সমস্তঙ্কর জব খাউতলা রাইটার অ্যাঙ্কর আপন মিউজিক ডিরেক্টর এবে জ্যোতিষ মানঙ্কর বি জব পড়েব যদি ইয়ে ঠিক কইব। আজ্ঞা, সে সাউ যেভাবে আপনার কহুলে এআই সবু ক্ষেত্রে তার ব্যবহার এবং সবু ক্ষেত্রে তার প্রয়োগ কু নেই গবেষণা আগামী দিনের ইয়ে কিভাবে আকু দেখন্তি যেতবেলে সবু ক্ষেত্রে এআই র ব্যবহার হেব? আজিকাল তো দেখুন সবু ক্ষেত্রে তো ধীরে ধীরে এআই র চালিছে,
ବର୍ତ୍ତମାନ ଏଆଇ ହିଁ ଯୁଗ, ମାନେ ସଫ୍ଟୱେୟାରରେ ଆପଣ ଏମିତି ଏଆଇ ମେସିନ୍ ଟୁଲ୍ସ ଏମିତି ସବୁ ଆଡଭାନ୍ସ ଜିନିଷ ହେଲାଣି, ସବୁଥିରେ ଆପଣ ଦେଖନ୍ତୁ ଏଆଇ ଆସିଗଲାଣି। ସେଥିପାଇଁ ଆମକୁ ଯେହେତୁ ଏଆଇ ଆସୁଛି, ତାର ଆମକୁ ମେନ୍ ଜିନିଷ ହେଲା, ମେନ୍ ଆମର ପ୍ରୋବ୍ଲେମ୍ ହେଉଛି ଆମର ଜବ୍ ଯାଉଛି ଯୋଉଟା, ଆମକୁ ଏବେ ଅପଡେଟ୍ ହେବାକୁ ପଡିବ। ଯୋଉ ଜିନିଷ ଚିରାଚରିତ ଗୋଟିଏ ଜିନିଷରେ ସେମିତି ଚାଲିଥିବା ଯଦି ହବନି, କାହିଁକିନା ଏଆଇ ଆସିଲେ ଆପଣଙ୍କ ଜବ୍ଟା ଯିବ, ବା ସବୁ କ୍ଷେତ୍ରରେ ଯେହେତୁ ପଶୁଛି, ଆମକୁ ଲେଟେଷ୍ଟ ଆମ ଗୋଟେ ଜିନିଷ ସହିତ ଆମେ ଅପଡେଟ୍ ହେବାକୁ ପଡିବ, ନିଜକୁ ଅପଡେଟ୍ ହେବାକୁ ପଡିବ, ରହିଲେ ଆପଣଙ୍କୁ ଏଆଇ ଯୁଗରେ କମ୍ପିଟ୍ କରିକି ରହିପାରିବେ। ଆଜ୍ଞା, ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଶ୍ରୀ ସାହୁ ଆଲୋଚନା ପାଇଁ। ପ୍ରଶାନ୍ତ ସାହୁ ଥିଲେ ଆଇଟି ଏକ୍ସପର୍ଟ, ଆମ ସହିତ ଅଧିକ ଆଲୋଚନା କରୁଥିଲେ। ଏଆଇ କଠିନରୁ ଅତି କଠିନ କାମକୁ କ୍ଷଣିକରେ କରିପାରୁଛି ଏବଂ ସବୁ କ୍ଷେତ୍ରରେ ଏଆଇର ବ୍ୟବହାର ଆମେ ଦେଖୁଛେ, କିନ୍ତୁ ଏବେ ଏଆଇକୁ ନେଇ ଆଉ ଏକ ଆଶ୍ଚର୍ଯ୍ୟ କଲା ଭଳି ଖବର ସାମ୍ନାକୁ ଆସୁଛି ଯେ ଏଆଇ ଆପଣଙ୍କର ମୃତ୍ୟୁ କେବେ ହେବ ତାହା କହିବ। ଆର୍ଟିଫିସିଆଲ ଇଣ୍ଟେଲିଜେନ୍ସର ବ୍ୟବହାର ଡେଥ୍ କାଲକୁଲେଟର ତିଆରି କରିବାକୁ ବ୍ୟବହାର କରାଯାଇପାରେ, ଯାହା ଆପଣଙ୍କର ମୃତ୍ୟୁର ଦିନ କେବେ ତା'ର ଭବିଷ୍ୟବାଣୀ କରିବ। ସମୟ ହୋଇଛି ଛୋଟ ବ୍ରେକ୍ର।